আইসিসির নতুন দায়িত্ব পাওয়ার পরেই 3 লক্ষ অর্জনের ঘোষণা দিলেন জয় শাহ। নতুন লক্ষ্য ঠিক করে নিয়েছেন জয় শাহ। আইসিসির নতুন চেয়ারম্যান হয়েছেন তিনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিশ্ব ক্রিকেটের মসনদে বসেছেন। দায়িত্ব পাওয়ার পরে শাহ জানিয়েছেন 3টি লক্ষ্যে কাজ করবে তার নেতৃত্বাধীন কমিটি। টেস্টের জনপ্রিয়তা বৃদ্ধি, শাহের মতে ক্রিকেটের 3টি ফর্মেটের মধ্যে ভারসাম্য থাকা দরকার, টেস্ট ক্রিকেটের গুরুত্ব ভুললে চলবে না। তিনি বলেন, হতে পারে এখন টি-20 ক্রিকেটের রমরমা, কিন্তু আমাদের ভুললে চলবে না যে ক্রিকেটের ভিত হলো টেস্ট। তাই সকলে যাতে ক্রিকেটের বড় ফরম্যাট খেলতে চায় সেদিকে নজর দিতে হবে, টেস্টকে আরও জনপ্রিয় করে তুলতে হবে। এখন টি-20 মতো টেস্টেও দর্শকেরা মাঠ ভরাচ্ছেন, এটা ভালো ছবি। দিন রাতের টেস্ট শুরু হয়েছে, সেটাও আকর্ষণীয়। বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসার, ধীরে ধীরে গোটা বিশ্বে ক্রিকেট ছড়িয়ে পড়ছে। তার বড় উদাহরণ চলতি বছরের টি-20 বিশ্বকাপ, সেখানে আমেরিকা, কানাডা, উগান্ডা, পাপুয়া নিউগিনির মতো দেশ খেলেছে। শাহ চান আরও বেশি দেশ ক্রিকেট খেলুক। তিনি বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি ক্রিকেটকে গোটা বিশ্বে আরও ছড়িয়ে দেব, ক্রিকেটের মান আরও বৃদ্ধি করব। আমি জানি আইসিসি চেয়ারম্যান হিসেবে আমার কাছে অনেক প্রত্যাশা, আমি প্রত্যাশা পূরণ করার চেষ্টা করব। আগামী দিনে আরও অনেক দেশ এই সুন্দর খেলাটা খেলবে। মহিলা ও বিশেষভাবে সক্ষমদের ক্রিকেটের প্রসার, 2028 সাল থেকে অলিম্পিকে শুরু হবে ক্রিকেট, এটা ক্রিকেটের একটি বড় মাইলফলক। আগামী দিনে মহিলা ও বিশেষভাবে সক্ষমদের ক্রিকেটের প্রসারে তারা নজর দেবেন বলে জানিয়েছেন শাহ। তিনি বলেন, মহিলা ও বিশেষভাবে সক্ষমদের ক্রিকেটের মান বৃদ্ধি আইসিসির একটা বড় লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। কোনো রকমের সমস্যা ক্রিকেটের প্রসার থামাতে পারবে না, এই কাজ আমরা সকলে মিলে করব, আশা করছি সফল হব।